গদ্যের গাঁথুনি যেমন, জাদুময় রসালো তেমন ভাষা মাধুর্য। গভীর জীবনবোধ থেকে লিখতেন বাংলার ভাষার বিভিন্ন ধরনের প্রবন্ধ। এক দুটো নয়, 18টা ভাষা ছিল শতাব্দী সেরা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর দখলে। শুধু পড়া নয়, লেখা এবং সাবলীলভাবে বলতেন তিনি। দর্শনশাস্ত্র বিষয়ে গবেষণার জন্য বৃত্তি নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন জার্মানির বার্লিনে। সেই শহরে স্থানীয় জার্মান ভাষায় এক কৌতুক জোকস, যেটাকে বলা হয়, প্রতিযোগিতার আয়োজন করা হলো। আর সেই প্রতিযোগিতায় মুজতবা দ্বিতীয় স্থান পেলেন। কবিগুরুর গীত বিতান থেকে শুরু সম্পূর্ণ মুখস্থ। এক অনুষ্ঠানে তিনি উপস্থিত, এক পুরোহিত সংস্কৃত ভাষায় গীতা সম্বন্ধে বক্তব্য রাখছিলেন। উনি ধরে ফেললেন কিছু জায়গায় ভুল বলেছেন ওই পুরোহিত। দাঁড়িয়ে সমস্ত বক্তব্য মূল সংস্কৃত ভাষায় কি হবে তা মুখস্থ বলে গেলেন। উপস্থিত দর্শকের হতবা গুরুমুগ্ধ সাহিত্যিকদের সঙ্গে কথাবার্তার বলার সময় কৌতুকোচ্ছল ভূমিকায় বলতেন, জ্ঞানার্জন ধনার্জনের চেয়েও মহত্তর। রুটি মত পুড়িয়ে যাবে কিন্তু বই কিন্তু থাকবে অনন্ত যৌবনা।